আমরা সাত সকালে আবার আজ বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য। সবেমাত্র রাতের অন্ধকার কেটে সকালের আলো ফুটতে শুরু করেছে। গাড়ির হেডলাইটগুলির আলো এখনো জ্বলছে। ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আমরা আবারও এসে গেছি হাওড়া স্টেশনে। আমরা এখন আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে, আর আজ আমরা এখান থেকে ধরব হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। স্টেশনে এখনো কিছু মানুষজন ঘুমিয়ে আছেন। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 5:58 বাজে, আর আমাদের ট্রেন ছাড়ার সময় সকাল 6:20। হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে এই ট্রেনে করে যাব ঘাটশিলা পর্যন্ত। হাওড়া থেকে ঘাটশিলা দূরত্ব 212 কিলোমিটার। হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার সময় সকাল 6:20, আর ট্রেনটি ঘাটশিলা পৌঁছায় সকাল 8:56। ট্রেনটি কিন্তু যায় উড়িষ্যার বারবিল পর্যন্ত। এই ট্রেনটি সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটির কোচগুলি LHP কোচ। আমার ডান দিকের কোচগুলি ট্রেনটির AC কোচ। এরকম 4টি AC কোচ আছে এই ট্রেনে। এগুলি অবশ্যই AC চেয়ার কার। আর আছে 12টি non-AC সেকেন্ড সিটিং কোচ। আমাদের টিকিট আছে এই non-AC সেকেন্ড সিটিং এর D8 কোচে। তাহলে চলুন ট্রেনে উঠে পড়া যাক। এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক এই রকম। তিনটে তিনটে করে দুদিকে সিট আছে। ঠিক মাঝখানে আছে এই সেন্টার টেবিলটি, আর যাত্রীদের কিছু অংশ ট্রেন যেদিকে যাবে সেদিকে মুখ করে বসবে, আর কিছু অংশ তার বিপরীতে। আর এই হচ্ছে সিটগুলির অবস্থা। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হলো না। ওই দিকে দুটি প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি, আর উপরে রয়েছে মালপত্র রাখার র‍্যাক। প্রতি সিটের পিছনে বটল হোল্ডারও আছে। বাথরুমের সামনে একটা বেসিন আছে, আর সামনেটা অতটা পরিষ্কার নয়, তাই আর বাথরুমের ভেতর পর্যন্ত গেলাম না। ঠিক সকাল 6:20 আমাদের ট্রেন চলতে শুরু করলো। এবার আসি ট্রেনের ভাড়ার কথায়। ট্রেনটির 2S এর ভাড়া হচ্ছে 135 টাকা, আর AC চেয়ার কারের ভাড়া হচ্ছে 435 টাকা। এই ট্রেনটি প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ে, তাই এই ট্রেনটি সপ্তাহে 7 দিনই আপনি হাওড়া থেকে পেয়ে যাবেন। ট্রেনটি সুপারফাস্ট ট্রেন বলে ট্রেন ফেয়ারের সাথে কিন্তু সুপারফাস্ট চার্জ ইনক্লুড থাকে। শিশির জন্য 45 টাকা, আর 2S-এর জন্য 15 টাকা। কথা বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে 7 রাগাছি স্টেশনে, যদিও এখানে ট্রেন থামবে না। আমাদের ট্রেন এবার বেশ জোরে ছুটতে শুরু করেছে। এটি একটি সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকে ঘন্টায় 130 কিলোমিটার, আর অ্যাভারেজ স্পিড প্রতি ঘন্টায় 55 কিলোমিটারের বেশি থাকে। এই ট্রেনটি কিন্তু আমাদের দেশে 3টি রাজ্যের ওপর দিয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আর হচ্ছে উড়িষ্যা। ট্রেনটি আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে ঝাড়খণ্ড হয়ে একদম উড়িষ্যার বারবিল পর্যন্ত যায়। হাওড়ার পরবর্তী স্টেশন যেখানে থামবে ট্রেনটি সেটি হচ্ছে খড়গপুর। হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব 114 কিলোমিটার, আর খড়গপুরের পরেই ট্রেনটি গিয়ে দাঁড়াবে ঘাটশিলাতে।
দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু চলে এলো খড়গপুর স্টেশনে, আর ঘড়িতে দেখতে পাচ্ছি এখন বাজে 7:56। গরম পুরি, গরম পুরি, সমোসা বলো, সিঙ্গড়া পুরি বলো, গরম গরম বলো, গরম সিঙ্গড়া পুরি, সমোসা পুরি। খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটি দাঁড়ায়। এখানে আপনাদের বলে রাখি, খড়গপুরে কিন্তু ট্রেনটির অ্যারাইভাল টাইম হচ্ছে 7:53 আর ডিপার্চার টাইম হচ্ছে 7:55, কিন্তু স্টেশনের ঘড়িতে এখন বাজে 8:01, তাই ট্রেনটি কিন্তু 6 মিনিট লেটে চলছে। খড়গপুর থেকে ঘাটশিলার দূরত্ব কিন্তু 98 কিলোমিটার। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তবে IRCTC-র কিছু খাবার এখানে পেয়ে যাবেন, জলের বোতলও পেয়ে যাবেন, তবে আমার মনে হয় জল আর কিছু খাবার নিয়ে ওঠাই ভালো। যদি কেউ টাটানগর যান তাহলেও কিন্তু তিনি এই ট্রেনটি ধরতে পারেন। ঘাটশিলার পরবর্তী স্টেশনে কিন্তু হচ্ছে টাটানগর। ট্রেনটি ঘাটশিলা পৌঁছায় 8:56 আর টাটানগর পৌঁছায় 9:45। এখন অনেকে ঘাটশিলায় না থেকে গালুড়িতে থাকতে চান। যদি আপনি গালুড়ি যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই ট্রেনে করে ঘাটশিলাতেই নামতে হবে। ওখান থেকে হয় কোনো লোকাল ট্রেন ধরতে হবে অথবা কোনো গাড়ি ভাড়া করে তবে আপনি গালুড়ি যেতে পারবেন। আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে ঘাটশিলা স্টেশনে। ঘড়ি বলছে এখন বাজে 9:13। ট্রেনটি কয়েক মিনিট লেট আছে। এই ট্রেনে ঘাটশিলা আসার সুবিধা হলো যে আপনি 9:00 কিন্তু ঘাটশিলা পৌঁছে যাচ্ছেন, যার ফলে পুরোটা দিনই পাবেন আপনি ঘাটশিলার সাইট সিং এর জন্য। যাক, ট্রেন আমাদের নামিয়ে দিয়ে সে তার গন্তব্যের দিকে ছুটে চলল, আর আমরাও ঘাটশিলা ভ্রমণের জন্য প্রস্তুত।